ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনা। আমার কাকার গ্রামের বাজারে একটা মুদিখানার দোকান আছে, সেখানে হাটের দিন অনেক রাত পর্যন্ত বেচা কেনা হয়। কাকা মাঝে মাঝে আসতে নাকি রাত একটাও বেজে যেত। কাকার দোকানে সেলিম নামের একটা কর্মচারী কাজ করত। সে কথা বলতে পারতো না, মানে বোবা ছিল। কাকা তাকে খুবই আদর যত্ন করত। সেলিমের তিন কুলে কেউ নেই। সে তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে থাকতো। সেই লোক মারা যাওয়ার পর না খেয়েছিল। কাকার দয়া হয়, নিজের দোকানে তাকে কাজ দেয়। সেলিম আমার দাদুর বাড়িতেই থাকত। কাকার সাথে রাতে বাজার থেকে ফিরত। কাকা প্রায়ই বলতেন, সেলিম ছেলেটাকে দেখে উনার মাঝে মাঝে সন্দেহ হয়। উনি নাকি অনেকদিনই শুনেছিলেন গভীর রাতে সেলিমের ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায়, এমনকি কাকিমাও নিজে শুনেছেন। কিন্তু সেলিম নিজে বোবা, তার কথা বলার প্রশ্ন আসে না। এক রাতে কাকা অনেক দেরি করে বাসায় ফিরছিল। সেদিন হাট ছিল, তাই বাজারে লোকজনও বেশি ছিল, তাই দোকান বন্ধ করতে করতে আরও বেশি সময় লেগে যায়। কাকা বাড়ির পথ ধরেন রাত একটার কিছু পরে, সাথে সেলিম। আগামীকাল বাসায় মেহমান আসার কথা, তাই কাকা হাত থেকে বড় সড়ো চারটা মুরগি কিনে রেখেছিলেন। সেলিমের হাতে মুরগিগুলো, কাকার হাতে পান সুপারি। চাঁদের আলোয় চারপাশটা ভালোই ঝলমল করছিল। কাকা আনমনেই সেলিমের সাথে কথা বলছিল দোকানে আজ কেমন বেচাকেনা হলো সেসব নিয়ে। সেলিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছে। বাজার থেকে প্রায় 200-300 হাত আসার পর রাস্তাটা বামে মোড় নিয়েছে। কাকা কথা বলতে বলতে আনমনে এগোচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন সামনে গাছের আড়ালে কি যেন নড়ে উঠল। এখানে বলে রাখা দরকার, আকাশে বিরাট চাঁদ ছিল, এমনকি রাস্তার সাদা বালিগুলোও চাঁদের আলোতে চিকমিক করছিল, পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ। কাকা পাত্তা না দিয়ে এগোতে লাগলেন, কিন্তু সেলিম থমকে দাঁড়ালেন। চোখ মুখ পুচকে কি যেন দেখার চেষ্টা করল, নাক দিয়ে শোক শোক করে কিছু যেন গন্ধ নেওয়ার চেষ্টা করল। কাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে দেখেনি কখনো। তিনি একটু বিরক্ত হলেন, তারা লাগালেন জলদি যাওয়ার জন্য। কাকা পা বাড়ালেও সেলিম দাঁড়িয়ে রইল। কাকা এবার পেছনে ঘুরে তারা লাগালে সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোর করে টেনে পেছনের দিকে নিয়ে যেতে চাই। কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু সেলিমের গায়ে যেন অসুরের শক্তি, সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে। এবার কাকা স্পষ্ট শুনছেন পেছন থেকে কে যেন উনার এবং সেলিমের নাম ধরে জোরে জোরে চিৎকার করছে। আওয়াজটা তিনবার শোনা গেল। অপার্থিব সেই আওয়াজ যেন কাকার কানটা তালা লাগিয়ে দিল। বিমুড়ের মতো চেয়ে রইলেন রাস্তার দিকে, কীভাবে যেন উনার মনে শব্দগুলো আঘাত করল। এ কোনো মানুষের আওয়াজ হতে পারে না, হতে পারে না কোনো পশুর আওয়াজ। তাহলে যা তিনি জীবনে বিশ্বাস করেনি তাই কি হতে যাচ্ছে? এ কি ভূত প্রেত? কিছুর পাল্লায় পড়লেন তিনি। এদিকে সেলিম প্রায় বকল দাবা করে উনাকে দৌড়ে নিয়ে বাজারে যেতে লাগলেন। সেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল। কাকা শেষবার যখন একবার পেছনে ফিরলেন, তখন দেখলেন সেই মুরগিগুলো যেন অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলেন। সেই রাত কাকারা বাজারেই কাটিয়েছিলেন। সকালে ফেরার পথে আরও কিছু লোক নিয়ে উনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছে। উনারা সেই মোড়টার কাছাকাছি পৌঁছলেন, তখন দেখলেন সেই রাস্তার উপর একটা বর্গের মতো আকৃতি বানিয়ে চারটা মুরগির মাথা সাজানো, আর কিছুটা দূরে সেই মাথা ছাড়া হাড়গোড়গুলো পড়ে আছে। এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাইও দেখে। বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনই অসুস্থ হয়ে পড়ে। সেলিমের এরপর প্রায় 15 দিন জ্বর থাকে। আস্তে আস্তে সেলিম ও কাকা দুজনই ভালো হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি এরকমই রোমাঞ্চকর ভৌতিক সত্য ঘটনা আপনাদের সঙ্গে আরও তুলে ধরবো।